বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য প্রতিদিনের মতো আজকেও আমার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। অনেকেরই দেখা যায় টাকা পয়সা খরচ করছেন তবুও উপকার পাচ্ছেন না, তাদের জন্য আজকে আমার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। অনেকে দেখা যায় বুকে সর্দি ও কাশি ও শ্বাসকষ্টে অনেকদিন থেকে ভুগছেন কিন্তু উপকারই পাচ্ছেন না। অনেক ডাক্তারের কাছে গিয়েছেন কিন্তু টাকা পয়সা খরচ করছেন তবুও উপকারই পাচ্ছেন না, তাদের জন্য আজকে আমার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। তেলেকুচা গাছের পাতার ওষুধের গুণাগুণ আজকে আপনাদের জানাবো। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কিভাবে এই গাছের পাতা আপনারা ব্যবহার করবেন তা আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। বন্ধুরা, আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন ও লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। অনেকেরই দেখা যায় বুকে সর্দি বা কাশি বসে গিয়েছেন আর চিন্তা করার কিছুই কারণ নেই। আজকে আমার ভিডিওর মাধ্যমে তা আপনারা এক নিমেষেই উপকারিতা পেয়ে যাবেন। যাওয়ার কারণে যদি কাশি বুকে বসে যায়, যাওয়ার কারণে শ্বাসকষ্ট অনেকেরই সমস্যা দেখা দেয়। যদি আপনারা এই গাছের তেলেকুচা বলে এই গাছের নাম, এই গাছের মূল বা পাতার রস হালকা গরম করে যদি আপনারা 3 থেকে 4 চামচ পরিমাণ এই দিনে 3 থেকে 7 দিন প্রতিদিন সকালে এটা যদি বিকেলে ও সকালে যদি খেতে পারেন, ইনশাল্লাহ আপনাদের সর্দি ও কাশি ও শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে। অনেকেরই দেখা যায় ডায়াবেটিস হলে তেলেকুচা কাণ্ড সমেত পাতা ছেঁচে রস তৈরি করে নেবেন। নেওয়ার পর আধা কাপ পরিমাণে প্রতিদিন সকালে ও বিকালে খেতে হবে। তেলেকুচার পাতা রান্না করে খেলেও ডায়াবেটিস রোগের উপকারিতা পেয়ে যাবেন। বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখুন। অনেকেরই দেখা যায় গাড়িতে ভ্রমণের সময় বা অনেকক্ষণ পা ঝুলিয়ে বসলে পা ফুলে যায়, একে সুত রোগ বলা হয়। তেলেকুচার মূল বা পাতা ছেঁচে এর 4 থেকে 3 চামচ প্রতিদিন সকালে ও বিকেলে খেলে এটা ভালো হয়ে যাবে। অনেকেরই দেখা যায় বরুণ সমস্যায় যদি বহুদিন থেকে ভুগছেন কিন্তু বরুণ ভালো করতে পারছেন না, তাদের জন্যই সুখবর বন্ধুরা, বরুণের সমস্যা এক নিমেষেই ভালো হয়ে যাবে। তেলেকুচার পাতার রস বা পাতা ছেঁচে ফোড়া ও বরুণের প্রতিদিন সকালে ও বিকালে যদি ওখানে বরুণের জায়গায় রস লাগাতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের বরুণ ভালো হয়ে যাবে।